রঙ্গমঞ্চের বিখ্যাত অভিনেতা নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী, তিনি বড়বাবু নামেই পরিচিত ছিলেন। 1889 সালের 2 অক্টোবর জন্ম হয় মেদিনীপুরে। তিনি থাকতেন হাওড়ার রামরাজাতলা এলাকায়। বাবা হরিদাস ভাদুরী বঙ্গবাসী স্কুল এবং কটিস চার্চ কলেজে পড়েছেন, পরবর্তীকালে শিক্ষকতা করেছেন। 1921 সালে আলমগীর নাটকে প্রথম পেশাদার মঞ্চে আসেন তিনি, কর্নওয়ালিস থিয়েটারে। এরপর থেকে একে একে অভিনয় করেন সীতা, বিজয়া, যোগাযোগ, খনা, বিন্দুর ছেলে, বিপ্রদাস, চন্দ্রগুপ্ত, দিগ্বিজয়ী, চিরকুমার সভা, জনা, মাইকেল, সধবার একাদশী ইত্যাদি নাটকে। চলচ্চিত্রের নির্বাক এবং সবাক যুগে কাজ করেছেন তিনি, মোহিনী, কমলে কামিনী ইত্যাদি নির্বাক ছবি, সবাক ছবি সীতা, পল্লী সমাজ, টকিয়ার টকিজ, চাণক্য ইত্যাদিতে কাজ করেছেন। 1942 প্রতিষ্ঠা করেন শ্রীরঙ্গম থিয়েটার। 1959 সালে তিনি পদ্মভূষণ প্রত্যাখ্যান করেন। 30 জুন 69 বছর বয়সে বরানগরে মারা যান নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী।